আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। টেকনো বর্তমান সময়ে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা অনেকেই এখন এই কোম্পানির ফোনগুলো কিনতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং টেকনো কোম্পানির সবচেয়ে বড় যে সাফল্যটা হচ্ছে, তারা যেই প্রাইসে ফোন লঞ্চ করে সেই প্রাইসে কিন্তু অন্য কোনো কোম্পানি আমার মনে হয় না তেমন একটা ফোন লঞ্চ করে বা সেই প্রাইসে তারা সেই স্পেকসগুলো দিতে পারে। তাই বর্তমান সময়ে টেকনো অনেকের মনেই এখন জায়গা করে নিয়েছে এবং অনেকটাই পরিচিতি পেয়ে গেছে তারা এখন। কিছুদিন আগেও টেকনোর একটি ফোন বাংলাদেশে এতটাই হাইপ সৃষ্টি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ফোনটি আর লঞ্চই হয়নি। সেই ফোনটি হচ্ছে গিয়ে টেকনো পোভার টু। কারণটা হচ্ছে গিয়ে টেকনো ওই ফোনটিতে যে যে স্পেক্স দিচ্ছিল তা কিন্তু ওই বাজেট রেঞ্জ হিসেবে অন্য কোনো কোম্পানি দিচ্ছিল। তো এই ফোনটা নিয়ে আপনাদের অনেকেরই অনেকটাই জল্পনা কল্পনা রয়েছিল যে এই ফোনটা যদি বাংলাদেশে আসে তাহলে আপনারা অনেকেই কিনবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ফোনটি আসেনি আর বাংলাদেশে। কিন্তু এর ছোট ভাই এখন টেকনো পোভার নিও, এই ফোনটি কিন্তু এখন লঞ্চ হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, এবং এই ফোনটার প্রাইসও কিন্তু ওটার থেকে অনেকটাই কম হবে বলে আশা করছি। তো আজকের এই ভিডিওতে টেকনো পোভার নিও এই ফোনটির স্পেক্স আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই ফোনটির প্রাইস কত হবে তা নিয়েও আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতে যদি আমরা কথা বলি এই ফোনটির র্যাম এবং রম নিয়ে, এই ফোনটি কিন্তু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 4GB র্যাম 64GB স্টোরেজ। কিন্তু এই ফোনটি এখনও বাংলাদেশে লঞ্চ হয়নি, গ্লোবালি কিছু দেশে শুধুমাত্র লঞ্চ হয়েছে এবং আফ্রিকার কিছু দেশে। তবে শীঘ্রই বাংলাদেশে এই ফোনটি আসতে পারে। ফোনটির যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এক কথায় এই ফোনটির ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং বরাবরের মতো টেকনো বর্তমানে যে ডিজাইনটা তারা ফলো করে থাকে সেরকম ডিজাইনই এই ফোনটি তারা নিয়ে আসছে। এবং এটার ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন অনেক বড় বা লম্বা আকৃতির, কিন্তু এটাতে কিন্তু দুটি ক্যামেরা সেন্সরই থাকছে। এবং এটার যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটার বরাবরে কিন্তু শেপ শেপ একটা ভাঁজ রয়েছে, যেটা কিন্তু একটা ইউনিক ফিল দেবে আপনাদেরকে অবশ্যই। এবং এটা রিয়ার পার্টটা হবে অবশ্যই প্লাস্টিকের, ফ্রেমও হবে প্লাস্টিকের, তবে প্লাস্টিকের হলেও এটা রিয়ার পার্টে আপনারা কিন্তু ম্যাট ফিনিশের সাপোর্ট পেয়ে যাবেন। তো অবশ্যই ব্যাক কভার ছাড়াও কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার স্ক্র্যাচ পড়ে যাওয়ার সমস্যা নেই। এবং ফোনটি তিনটি কালারে পেয়ে যাবেন, অবসিডিয়ান, গিগ ব্লু এবং পাউচি। আসলে সত্যি দুর্দান্ত কালার বলতে হচ্ছে এবং নামগুলো কিন্তু দুর্দান্ত। ফোনটির যদি আমরা ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, এটাতে রয়েছে 6.8 ইঞ্চেসের HD প্লাস IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লের পিপি ডেন্সিটি হচ্ছে 263। এবং বরাবরের মতো টেকনো যেরকম ডিসপ্লে দিয়ে থাকে তাদের ফোনগুলোতে, সেই ডিসপ্লে কিন্তু এটাতেই ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু HD প্লাস ডিসপ্লে। তবে একটা দুঃখের কথা বলতে হচ্ছে গিয়ে এটা কিন্তু অনেকটাই বড় ডিসপ্লে এবং এটার পিপি ডেন্সিটিও কিন্তু অনেকটাই কম, মানে ফোনটি থেকে আপনারা কিন্তু তেমন একটা আশানুরূপ ফল পাবেন না ডিসপ্লে থেকে, কারণ এটার ডিসপ্লেটা বড় হওয়ার কারণে রেজুলেশনের কিছুটা ঘাটতি পড়তে পারে। তবে এখনই সবকিছু ঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ ফোনটি যখনই লঞ্চ হবে তখন এই সম্পর্কে অনেক কিছু জানা যাবে। প্রসেসর সম্পর্কে কথা বললে এটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও P22, যেটা 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে পাওয়ারবিআর GE8320। অপারেটিং সিস্টেমে এটাতে থাকছে Android 11, iOS 7.6। ক্যামেরা সেকশনে রিয়ারে থাকছে দুটি ক্যামেরা, 13 megapixel মেন ক্যামেরা এবং একটি AI লেন্স। ফ্রন্টে থাকবে 8 megapixel একটি সেলফি ক্যামেরা, যেটা ওয়াটার ড্রপ নচে থাকবে। ফুল HDতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 6000mAh এর ব্যাটারির পাশাপাশি 80W ফ্লাশ চার্জার থাকছে এবং থাকছে টাইপ সি পোর্ট চার্জিং পোর্ট হিসেবে। ফোনটিতে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকছে। এবং ফোনটির যদি প্রাইস সম্পর্কে কথা বলি, এখনও কিন্তু ফোনটির প্রাইস সম্পর্কে কোনো কিছু ঠিকভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে এই ফোনটির প্রাইস বাংলাদেশে 10,000 থেকে 12,000 টাকা এরকমই হতে পারে। এবং এই প্রাইসে আসলে এই ফোনটার কী কী ভালো দিক এবং কী কী খারাপ দিক যদি কথা বলি, তাহলে এক কথায় বলতে হচ্ছে গিয়ে ডিসপ্লে ঠিক আছে, ব্যাটারিও ঠিক আছে এবং ক্যামেরা সেকশনের দিকটাও ঠিক আছে, কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে এটার প্রসেসরটা। এটাতে কিন্তু আরেকটু ভালো একটা প্রসেসর দেওয়া যেত। মিডিয়াটেকের এই প্রসেসরটা কিন্তু খুবই দুর্বল একটা প্রসেসর, অ্যাটলিস্ট আমরা জি সিরিজের G70 বা G35 এরকম প্রসেসর আশা করেছিলাম, কিন্তু আসলে এই প্রসেসরটা তেমন একটা ভালো নয়, মানে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না এই ফোনটি থেকে। এবং র্যাম রমও কিন্তু ঠিকই রয়েছে, 4GB র্যাম 64GB স্টোরেজ। তো সব কিছু ঠিক থাকবে যখন এই ফোনটি ঠিক দামে লঞ্চ হবে, তখনই বোঝা যাবে আসলে এই ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল টেকনো পোভার নিওর স্পেক্স এবং এটার আসলে সম্ভাব্য প্রাইস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।